ফ্রেন্ডস, আমি একটা জিনিস বলতে এসেছি। এই মমতা ব্যানার্জি যে সাইলেন্ট হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছে, এটা আরেকটা কারণ, একটা কারণ যেটা আমি বলেছিলাম মমতা ব্যানার্জি প্ল্যান খাটাচ্ছে অনেক বড়, আরেকটা কারণ যেটা এই যে অভিষেক ব্যানার্জিকে আগে বাড়িয়ে দিয়েছে। এখন অভিষেক ব্যানার্জিকে এই ধন্যাপন্না করতে দেখা যাচ্ছে, যেটা মমতা ব্যানার্জি করতো সেটা অভিষেক ব্যানার্জিকে করতে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য, একটু উদ্দেশ্যটা জেনে নাও, অভিষেক ব্যানার্জিকে নেতা বানানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি, ঠিক আছে? সেই কারণে নিজে সাইলেন্ট হয়ে গেছে আর অভিষেক ব্যানার্জিকে কুলছে, কোল্লাই দিচ্ছে। এটা হচ্ছে বিষয়। মমতা ব্যানার্জি এইভাবে এই গরিব মানুষকে ইউজ করে, তাদের আশা দিয়ে, তাদের 100 দিনের টাকা পাইয়ে দেবে এই আশা দিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে তুলছে, আর 100 দিনের টাকা নিজেরা লুট করেছে, তৃণমূল লুট করেছে। এখন গরিব মানুষগুলোকে আশা দিচ্ছে তোমাদের 100 দিনের টাকা পাইয়ে দেব, আর সেই আশার নামে এই অভিষেক ব্যানার্জিকে তুলছে। এটাই হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? 100 দিনের কাজের টাকা যদি গরিব মানুষগুলোকে দেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে হিসাবটা দিত, ঠিক আছে, হিসাবটা দিত। কিন্তু হিসাব তো দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। আরেকটা জিনিস করতো, যে যদি গরিব মানুষগুলোর প্রতি তৃণমূলের অত দরদ থাকতো, তাহলে এই গরিব মানুষগুলোর অ্যাকাউন্টে মোদিজি বলেছিলেন ডাইরেক্ট পাঠিয়ে দেবে টাকা, 100 দিনের কাজের টাকা, তাতে রাজি হয়ে যেত এই তৃণমূল। কিন্তু তাতে রাজি হয়নি, কারণ লুট করতে পারবে না তাই, ঠিক আছে? তাহলে যেটা বিষয়, গরিব মানুষগুলোর প্রতি তৃণমূলের দরদ নেই, তৃণমূলের মেইন উদ্দেশ্য লুট করা, ঠিক আছে? কোনো মায়া দয়া বলে কিচ্ছু নেই এই গরিব মানুষগুলোর প্রতি, শুধু তৃণমূল লুট করবে, সেই কারণেই এই গরিব মানুষগুলোকে ইউজ করছে। আরেকটা যেটা বিষয়, অভিষেক ব্যানার্জিকে তুলছে, ঠিক আছে, অভিষেক ব্যানার্জিকে নেতা বানাচ্ছে, তুলছে, তাই করছে, কিন্তু গরিব মানুষের প্রতি কোনো মায়া দয়া নেই। গরিব মানুষের প্রতি যদি সত্যিই মায়া দয়া থাকতো, তাহলে তাদের অ্যাকাউন্টে মোদিজি ডাইরেক্ট পাঠিয়ে দেবেন 100 দিনের কাজের টাকা, যারা 100 দিনের কাজ করে, ঠিক আছে, যাদের অরিজিনাল জব কার্ড আছে, তাদের অ্যাকাউন্টে মোদিজি ডাইরেক্ট 100 দিনের কাজের টাকা পাঠিয়ে দেবেন, এতে রাজি হয়ে যেত। যদি তৃণমূলের গরিব মানুষের প্রতি কোনো দয়া থাকতো, কোনো মায়া থাকতো, কোনো দয়া মায়া কিচ্ছু নেই, তৃণমূলের উদ্দেশ্য ভুয়ো জব কার্ড দিয়ে, নকল জব কার্ড দিয়ে টাকা তুলবে, তারপরে লুট করবে, তো এরকমভাবে কি হয়, তাই না? তো এরকমভাবে হয় না, তৃণমূল ভালোভাবেই জানে। হিসাব না দিলে তৃণমূল টাকা পাবে না, ভালোভাবেই জানে। তাহলে কি করছে, ভাইপোকে তুলছে, অভিষেক ব্যানার্জিকে নেতা বানাচ্ছে এইসব আন্দোলন করিয়ে। এটা হচ্ছে বিষয়। এইসব যে আন্দোলন করছে এই তৃণমূল, এগুলো সব ফেক, এগুলোর কোনো মানে নেই। এগুলো হচ্ছে অভিষেক ব্যানার্জিকে নেতা বানানোর আন্দোলন, অভিষেক ব্যানার্জিকে উঠানোর আন্দোলন, ঠিক আছে, তোলার আন্দোলন, অভিষেক ব্যানার্জিকে ফেমাস করবে, নেতা বানাবে, এটা সেটারই আন্দোলন। ওই গরিব মানুষগুলোর জন্য কোনো আন্দোলন নেই, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রী রাম, নমস্কার।